লো গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। স্যাম্পুনি লঞ্চ করেছে একদম নতুন একটি গ্যাজেট, একদম ছোট্ট একটি মোবাইল, অস্থির পাওয়ার লেভেল। তো এই ফোনটি নিয়ে কথা বলবো, ভিডিওটি না টেনে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। যাদের অনেক অনেক চার্জের প্রয়োজন তাদের জন্য কিন্তু এই ফোনটি হেভি হতে চলেছে। তবে এই ফোনটির প্রাইসটি কেমন করেছে আমার কাছে সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং তো চলেন দেখি ফোনের ডিটেলস নিয়ে একটু কথা বলি। তো গাইস, এই ফোনটির ব্র্যান্ড হচ্ছে স্যাম্পনি, মডেল হচ্ছে BL102। তো স্যাম্পনি BL102 এই ফোনটির প্রাইস করেছে মাত্র 1199 টাকা। সো গাইস, 1200 টাকা এই ফোনটিতে কিন্তু থাকছে অনেক শক্তিশালী পাওয়ারফুল একটি ব্যাটারি। তো আমরা যদি এই ফোনটির শর্টকাট কিছু ফিচার নিয়ে কথা বলি এবং এই ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে এবং কাদের জন্য এই ফোনটি পারফেক্ট হবে না এবং এই ফোনটি আপনি কেন কিনবেন এবং কেন কিনবেন না ডিটেলস কথা বলবো। এটি হচ্ছে ম্যাট ব্ল্যাক, মেড ইন বাংলাদেশ। তো স্যাম্পনি BL102 এই ফোনটির প্রাইসটি 1200 টাকার মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি শর্টকাট কিছু ফিচার এই ফোনটি দেখি, থাকছে ডুয়েল সিম, 1.77 ইঞ্চির বিজে ডিসপ্লে, ডিজিটাল ক্যামেরা, অডিও ভিডিও, FM রেডিও, থাকছে ব্লুটুথ, GPRS, বিগ টর্চ লাইট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, আপনি এটাতে পেয়ে যাচ্ছেন 1700 mAh-এর একটি স্ট্রং ব্যাটারি এবং 16 GB-র একটি SD কার্ড এই ফোনটিতে সাপোর্ট করবে। তবে এই ফোনটির ডিসপ্লে ছোটো হওয়ার ফলে ব্যাটারিটা অনেক পাওয়ারফুল দেওয়ার কারণে আপনি কিন্তু 5 থেকে 6 দিন চার্জ ব্যাকআপ লং টাইম পেয়ে যাবেন। তবে এই জিনিসটা খুবই ভালো মনে হয়েছে, যাদের অনেক লং টাইম চার্জের প্রয়োজন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। তো চলেন এখন ফোনটি আনবক্সিং করে দেখে নিই এই ফোনটির সৌন্দর্য এবং আউটলুকটা কেমন করেছে। তো ফোনটি কেনার সাথে সাথেই আপনি ফোনটি যা যা থাকবে পেয়ে যাবেন। একটি ফোন, যেটি হচ্ছে ব্ল্যাক কালার, তারপর আপনি পেয়ে যাবেন একটি ব্যাটারি, তারপর আপনার 1700 mAh-এর একটি ব্যাটারি, থাকবে একটি নর্মালি চার্জার, তারপর আপনি পেয়ে যাবেন 1 বছরের একটি ওয়ারেন্টি কার্ড। মূলত হেডফোন এই ফোনটিতে নেই, এর আগে কোনো ফোনে হেডফোন ছিল না। তো এখন যদি আমরা এই ফোনটির মডেল নিয়ে একটুকা বিশ্লেষণ করে দেখি, ফোনের মডেলটা একদম সিমসাম, অনেক ছোট একটি ফোন। এই জিনিসটা অনেক ভালো লেগেছে, ফোনের হ্যান্ডফিলটা অস্থির, এক কথায় অসাধারণ। যাদের অনেক ছোট্ট একটি ফোন প্রয়োজন, অনেক লং টাইম চার্জ ব্যাকআপ দেবে, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। তবে এটা যে আপনার ব্যাটারির কোয়ালিটিটি হেভি করেছে, যে 5 থেকে 6 দিন আপনি নর্মাল ইউজার হয়ে থাকলে আপনি চার্জ ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। যদি এই ফোনটির আর কিছু বিষয় নিয়ে কথা বলি, যে দেখো আপনি হ্যান্ডফিলটা দেয় অনেক ছোট্ট, যে এক হাতেই ফোনটি কিন্তু ইউজ করা সম্ভব। অনেক সময় কিন্তু হয় যে আপনি ডিসপ্লে ছোট থাকার ফলেও কিন্তু ফোনটি একটু বড় মনে হয়, কিন্তু এই ফোনটা অনেক সুন্দর করেছে। তো ফোনের অবস্থা নিয়ে আমরা কথা বললে, নিচে কিন্তু থাকছে 3.5 mm-এর হেডফোন জ্যাক এবং কি চার্জিং পিন। এবং যদি আমরা এই ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলি, এটিতে থাকছে হার্ড প্লাস্টিক, যা রং ওঠার সম্ভাবনা একদমই নেই। কিপ্যাডগুলো খুব সুন্দর দিয়েছে, গোলগাল দিয়েছে, মোটামুটি আপনার লং টাইম যদি আপনি SMS করেন, যা আপনাকে অনেক হেল্প করবে, কারণ হচ্ছে এটা এক হাতেই নিয়ন্ত্রণ করা সম্ভব। তো এখন যদি আমরা ফোনের ডিসপ্লেটি নিয়ে কথা বলি, এটি হচ্ছে ছোটো একটি ডিসপ্লে ইউজ করেছে, 1.77 ইঞ্চি। তো এটার উপরে কোনো নর্মাল একটি গ্লাস দিয়েছে, 2.5D কার্ভ গ্লাস থাকলে ফোনটি আরও জোস থাকতো। এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি, কারণ হচ্ছে 1200 টাকা দিয়ে বর্তমান যুগে এসে 1.77 ইঞ্চির একটি ছোট্ট ডিসপ্লে ফোন যদি 2.5D কার্ভ গ্লাস না হয়, বিষয়টা ভালো না লাগারই কথা। তবে এই দিক দিয়ে একটুকা পিছিয়ে আছে। তো এখন যদি আপনার ফোনটি যদি হাত থেকে মোটামুটি শক্তভাবে পড়ে যায়, ফোনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে ডিসপ্লে। তো এখন যদি ফোনটির 2টি সিম থাকবে, এই ফোনটিতে ম্যানুয়ালি মাইক্রো 2টি সিম ইউজ করা যাবে এবং একটি 16 GB-র SD কার্ড কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো ক্যামেরাটা কিন্তু ঠিকঠাক মডেলই আপনার থাকছে, সেই সাবেক মডেলই, মডেলের মধ্যে কোনো চেঞ্জ নেই। আর স্পিকার নিয়ে যদি কথা বলি, এটিতে একটি স্পিকার ইউজ করা হয়েছে, ইয়ার এবং লাউডের জন্য কিন্তু আপনি একটি স্পিকারই পেয়ে যাচ্ছেন, এটি আলাদা কোনো স্পিকার ইউজ করা হয়নি। তো বন্ধুরা, ফোনটি কিন্তু যে 1700 mAh-এর ব্যাটারি থাকার ফলে মোটামুটি যে খুব বেশি আহামরি মোটা করেছে তা না, মোটামুটি কিন্তু ফোনটি, তার মানে আপনি ফোনটি ধরার আগে কখনো বুঝবেন না, ফোনটি অনেক সুন্দর। তো এই হচ্ছে 1700 mAh-এর একটি স্ট্রং ব্যাটারি, যা আপনাকে 4 থেকে 5 দিন চার্জ ব্যাকআপ দিয়ে থাকবে।
এবং যাদের আপনি ডিসপ্লে বড় প্রয়োজন তাদের জন্য এই ফোনটি পারফেক্ট না। তো চলেন এখন ফোনটি আমরা অন করে ফোনের যে ভিতরে সফটওয়্যার নিয়ে একটু কথা বলি এবং খুঁটিনাটি আর কিছু বিষয় দেখি, যাদের যা যা প্রয়োজন আছে সব কিছু এই ফোনটিতে আছে কি না। তো প্রথমে যদি আমরা এই ফোনটির আপনার ক্যামেরা নিয়ে একটু দেখি, যেটি হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ওয়াট, যে ওয়াটগুলো একটু বড় আকারে কিন্তু আসে। তো অনেকে কিন্তু ছোট লেখা কিন্তু চোখে কম দেখতে পারেন, আর এটা ঘড়ির যে আপনার টাইমটা এটা বড় আকারে আসবে। এটা হচ্ছে উপরে টর্চ লাইট, টর্চ লাইটটা রাত্রেবেলা বেশ হেল্পফুল দেবে আপনাকে, মোটামুটি আলো ঠিকঠাকই মনে হয়েছে। এটা টর্চ লাইটটা খুব সুন্দর করেছে। তো এখন যদি আমরা আর কিছু ফিচার নিয়ে কথা বলি, থাকছে অডিও প্লেয়ার, FM রেডিও, থাকছে ভিডিও সাউন্ড রেকর্ডার। তো এই হচ্ছে এই ক্যামেরা, জাস্ট একটি ছোটো বিজিএ ক্যামেরা ইউজ করা হয়েছে, মূলত কারো প্রয়োজন পড়ে না, তারপরে যেহেতু দিয়ে দিয়েছে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন যদি আমরা এই ফোনটির সেটিংসে যে কিছু কথা বলি, তো এটাতে কিন্তু থাকছে শর্টকাট অপশন, আপনি দুইটি শর্টকাট অপশন পাবে, উপরে অডিও, নিচে ভিডিও, বা আপনার অন্য অন্য যদি কিছু প্রয়োজন পড়ে, যেমন ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এটা কিন্তু হাতের কাছে অনেকের প্রয়োজন পড়ে। তো এই জিনিসটা কিন্তু, এই সুবিধাটা কিন্তু এই ফোনটিতে থাকছে। তো ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে। তো এখন যদি আর কিছু ফিচার নিয়ে কথা বলি, যে আপনার এটা হচ্ছে রিস্টার্ট, যদি আপনি ফোনটি রিস্টার্ট দিতে চান, তো এখানে যে আপনার ফোনটি রিস্টার্ট দিতে হবে, থাকছে আপনার স্ক্রিন লক। তো মোটামুটি সব কিছু কিন্তু ফোনটিতে আছে। তো এখন যদি আমরা কল সেটিংসে যেয়ে দেখি যে আর কি গুরুত্বপূর্ণ ফিচার থাকছে, থাকছে কিন্তু ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, অটো টাইম রেকর্ড, তারপর হচ্ছে অটো কল রেকর্ড। মোটামুটি কিন্তু অনেক কম প্রাইজের ভিতর ফোনটিতে কিন্তু সব কিছু ফিচার থাকছে। অনেক ফোনে কিন্তু যে এরকম ছোট ফোনে কিন্তু কল রেকর্ডিং থাকে না, ব্ল্যাক লিস্ট থাকে না, মোটামুটি এই ফোনটিতে কিন্তু সব অপশন কিন্তু তারা ইউজ করেছে, এই বিষয়টা খুব ভালো লেগেছে। তো এখন যদি আমরা দেখি যে এটির কন্ট্যাক্টে আপনি কতগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন, মাত্র 500 কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যাবে। এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ 1000 থেকে 1500 নাম্বার থাকলে মোটামুটি ঠিকঠাক মনে হয়। তো এই জিনিসটা ভালো লাগেনি আমার কাছে, আশা করি আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মতামত জানাতে পারেন। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এটি হচ্ছে যে আপনার সাউন্ড কোয়ালিটিটা আমি চেক করে দেখেছি, মোটামুটি সাউন্ড কোয়ালিটি আছে, একদম যে বেশি বিষয়টা এমন না, তবে সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। কারণ যতটা ফোন আসলেও ওই ফোনের তুলনা অনুযায়ী সাউন্ড কোয়ালিটিটা একদম ঠিকঠাকই রয়েছে। তো 1200 টাকার মধ্যে কিন্তু এই ফোনটি কিনলে আপনি যে যে সুবিধাগুলো পাবেন, এটা হচ্ছে প্রথমত কথা হচ্ছে আপনি লং টার্ম চার্জ পাবেন, চার্জ ব্যাকআপটা পেয়ে যাবেন। তৃতীয়ত হচ্ছে যে আর এই ফোনটিতে কিন্তু কোনো ইন্টারনেট সার্ভিস যেহেতু দেখতে পাচ্ছি, মনে হয় না যে ইন্টারনেট চলবে, অপেরা যাওয়া নেই, নর্মাল ইন্টারনেট ব্রাউজিং করলে আপনি করতে পারেন। তো বন্ধুরা, আজকে ছিল। তো ফোনের যে আপনার বিল্ড কোয়ালিটিটা আর ফোনের যে ডিজাইনটা, এটা খুব সুন্দর লেগেছে, আর এটা চার্জ ব্যাকআপটা খুব ভালো পেয়ে যাবেন। এটা আমি বারবার কেন বলতেছি, কারণ আমি পরীক্ষিত, ফোনটা আমি 2 দিন ইউজ করার পরে আমি রিভিউটি কমপ্লিট করতেছি, কারণ হচ্ছে ইউজ না করে আসলে আপনাদের সঠিক মতামত জানানো যায় না। তবে ফোনটি কিন্তু সার্ভিস কোয়ালিটিটা খুব সুন্দর পাবেন, আর হচ্ছে যে ফোনটি হাতে নিলে অন্যরকম একটা ফিল আসবে, যে ফোনটি 1700mAh ব্যাটারি থাকার ফলেও কিন্তু ফোনটা অনেক বড় বা অনেক ওয়েট কিন্তু আপনার কাছে মনে হবে না, সব কিছু ঠিকঠাকই আছে। যাদের শুধু কথা বলার জন্য একটি ফোন প্রয়োজন, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। তো ফোনটির সাথে কিন্তু আমি এর আগেও দেখিয়ে দিয়েছি, একটি চার্জার আর একটি ওয়ারেন্টি কার্ড, এই কিন্তু আছে, এছাড়া কিন্তু এই ফোনটির সাথে আর কিছু নেই। তো বন্ধুরা, ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এই ফোনটি সম্বন্ধে যদি আপনার আরও কোনো তথ্য জানার থাকে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ফোনটি কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে সারা বাংলাদেশে সকল মোবাইল শপের দোকানে কিন্তু পেয়ে যাবেন। অনেকে আমাকে ফোন দেন, মনে করেন যে হয়তো আমি ফোন সেল করি, আসলে বিষয়টা এরকম না, আমি ফোন সেল করি, কিন্তু আমার কাছ থেকে ফোনটি নিতে হলে সর্বনিম্ন 10 পিস ফোন আমার কাছ থেকে নিতে হবে। আসলে 1 পিস 2 পিস ফোন যদি আমি কুরিয়ার করে আপনাদের পাঠাই, সেটা কস্টিং খরচটা অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আসলেও আমি অনেক সময় পাঠাতে
পারি না বা আপনাদের মন রক্ষা করতে পারি না, তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা মন খারাপ করবেন না, মনে কিছু নেবেন না। আর আপনি যারা এখনও আমার এনএসবিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে নিত্য নতুন সকল প্রকার মোবাইলের আনবক্সিং রিভিউ দেখতে আমার এনএসবিটি চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকে এই ছিল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে।